বন্ধুরা, আজকের এপিসোডটি শুরু করব তিনটে সার্কিট দিয়ে। আমি এখানে এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর দিয়ে রেখেছি সার্কিট তিনটেকে। প্রথম সার্কিটের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব আমাদের প্রথম সার্কিটে দুটো সুইচ আছে। সুইচ দুটোর নাম হচ্ছে এ এবং বি, এই দুটো সুইচ আছে এবং এই দুটো সুইচের মাধ্যমে এই ল্যাম্পটা কানেক্টেড আছে। এই প্রথম যে সুইচটি আছে, তার প্রথম যে সার্কিটটি, তার দু প্রান্তে আমরা দেখব যে সাপ্লাই দেওয়া আছে লাইভ এবং নিউট্রাল। তো এই সার্কিটটা কেমনভাবে কাজ করে সেটা একটু বুঝে নিই আমরা। এই সার্কিটটা এমনভাবে আছে যাতে করে এ এবং বি, এই দুটো সুইচ একসঙ্গে অন না হলে ল্যাম্পটি জ্বলবে না। অর্থাৎ দুটো সুইচ এ এবং বি যদি একসঙ্গে অন করা হয় তাহলে কিন্তু ল্যাম্পটি জ্বলবে। দ্বিতীয় যে সার্কিটটি, সেই দ্বিতীয় সার্কিটে আমরা লক্ষ্য করব যে আগের সার্কিটে সুইচগুলো যেভাবে ঠিক সংযুক্ত ছিল ঠিক সেভাবে সংযুক্ত নেই। এখানে কি হয়েছে না, এ এবং বি এই দুটো সুইচ প্যারালে সংযুক্ত আছে এবং ল্যাম্পটা তারপর সংযুক্ত আছে। তো এখানে যে কোনো একটা সুইচ অন হয়ে গেলে কিন্তু ল্যাম্পটা জ্বলে উঠবে, বা যদি দুটো সুইচও অন হয় সেক্ষেত্রেও কিন্তু ল্যাম্পটা জ্বলে উঠবে। এটা গেল দ্বিতীয় সার্কিটের ব্যাপার। এবার আসি তৃতীয় সার্কিটটিতে। তৃতীয় সার্কিটটি খুব ইন্টারেস্টিং সার্কিট, আমরা প্র্যাকটিক্যালি অনেক জায়গায় লাগাই এটা। তো এখানে সার্কিটটিতে করা হয়েছে কি, যে ল্যাম্পটি ব্যবহার করা হচ্ছে, যে ল্যাম্পটিকে জ্বালতে হবে তার সঙ্গে প্যারালে একটি সুইচ যোগ করা হয়েছে, সাপোজ এ সুইচ। তো এই সুইচটি যখন অফ থাকবে তখন ল্যাম্পটি জ্বলবে, কিন্তু সুইচটি অন করে দিলে ল্যাম্পটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই তিনটে সার্কিট। এখন এই তিনটে সার্কিটকে থেকে যদি আমরা একটা জিস্ট বা সারাংশ নেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে প্রথম যে সার্কিটটি ছিল তার এই এ এবং বি, এ দুটো সুইচ, এ এবং বি দুটো সুইচ, এই দুটো সুইচ যখনই অফ কন্ডিশনে থাকবে তখন কিন্তু জ্বলবে না। অর্থাৎ আমি যদি অফ কন্ডিশনটাকে জিরো বলে ধরে নিই, অফ কন্ডিশনটাকে যদি আমি জিরো বলে ধরে নিই আর অন কন্ডিশনটাকে আমি যদি এক বলে ধরে নিই, তাহলে এ আর বি যখন জিরো থাকবে তখন ল্যাম্প জ্বলবে না। না জ্বলাটাকেও যদি জিরো বলে ধরি তাহলে আমাদের ল্যাম্পের অবস্থান হচ্ছে ল্যাম্প জ্বলবে না। আবার যে কোনো একটাকে যদি অন রাখি সেক্ষেত্রেও জ্বলবে না, কিন্তু যখন আমরা দুটোকে অন করব তখনই কিন্তু জ্বলবে। এটা ছিল প্রথম সার্কিটের ঘটনা। এবার যদি আমরা দ্বিতীয় সার্কিটে লক্ষ্য করি তাহলে কি দেখব, দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে ল্যাম্পটা কখন জ্বলবে, যে যখন দুটোই অফ অবস্থায় থাকবে তখন ল্যাম্পটা জ্বলবে না, যখন যে কোনো একটা অন হবে তখন জ্বলবে, বা যদি দুটোই অন অবস্থায় থাকে সেক্ষেত্রেও কিন্তু জ্বলবে। অর্থাৎ প্রথম সার্কিট থেকে দ্বিতীয় সার্কিটের কিন্তু একটা ডিফারেন্স আছে। প্রথম সার্কিটে দেখতে পেয়েছিলাম যে দুটোই অন না হলে জ্বলবে না, আর এখানে দেখতে পেলাম যে কোনো একটি বা দুটি যদি অন কন্ডিশন থাকে তাহলে জ্বলবে। আর তৃতীয় যে সার্কিটটি আছে সেই সার্কিটের যদি এরকম একটা নকশা করি তাহলে দাঁড়াবে এরকম, যদি এ, এখানে তো বি সুইচ নেই, তাহলে এ সুইচটা যখন অন হবে তখন আমরা দেখব, যখন অফ থাকবে তখন ল্যাম্প জ্বলবে, আর যখন অন হবে সুইচটি তখন কিন্তু ল্যাম্পটি জ্বলবে না। তাহলে এই যে তিনটে সার্কিট থেকে আমরা একটা নিয়ম মাফিক কাজ পাচ্ছি, একটা নির্দিষ্ট নিয়মে এই রকম চলছে। তো এই ব্যাপারটাকে যদি আমরা এবারে একসঙ্গে ব্যাপারটা ভাবি, আমি যদি প্রথম এক নম্বর সার্কিটের যে ঘটনাটাকে আমরা এটা সিম্বলিক ফর্ম্যাট দিই, আমি ধরে নিলাম একটা সিম্বল দিচ্ছি সেটা হচ্ছে ঠিক এরকম, এটা বোঝাবে যে ওই ধরনের কাজ হবে। তো তার যেহেতু দুটো সুইচ ছিল তাই জন্য এদিকে দুটো তার লাগলাম আর এদিকে আমি একটা তার লাগালাম। এখন এবার ল্যাম্পটা জুড়ে দিলাম এইভাবে। আমরা প্রথম সার্কিটের কথা একটু মনে করব। তো আমি যদি এখানে এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, তো যখন এ প্রান্তে ভোল্টেজ দেওয়া হবে এবং বি প্রান্তেও ভোল্টেজ দেওয়া হবে, তো যদি এ প্রান্তে কেবলমাত্র ভোল্টেজ দেওয়া হয় তাহলে জ্বলবে না,
বি প্রান্তে ভোল্টেজ দিলেও জ্বলবে না, কিন্তু যদি এ এবং বি উভয় প্রান্তে ভোল্টেজ দেওয়া হয় তাহলে এই ল্যাম্পটি জ্বলবে। এরকম একটা জিনিস বোঝা যাচ্ছে এক নম্বর সার্কিট থেকে। আর এটাকেই আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষাতে বলি অ্যান্ড গেট। অ্যান্ড গেট এটাকেই আমরা বলবো ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষাতে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের সিম্বলিক ফরম্যাট উপরে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই আমি আরও একবার আঁকার চেষ্টা করছি। এরকমভাবে আমরা অ্যান্ড গেটের সিম্বল আঁকবো, যার বাঁদিকটা অর্থাৎ এ আর বি লিখেছিলাম যেখানে, সেই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট সাইড, আর ডান দিকের যে সাইডটা সেটা হচ্ছে আউটপুট সাইড, বা আমরা সাধারণত ওয়াই দ্বারা অ্যাব্রিভিয়েট করে থাকি। এই আউটপুট কিন্তু সবসময়ই একটাই থাকবে, কিন্তু ইনপুটের সাইড আমরা একাধিক, আমরা আগের বারে দেখেছিলাম যে দুটো সুইচ ইউজ করেছি, দুটো সুইচ এ এবং বি ব্যবহার করেছিলাম, আমরা এখানে তিনটে সুইচও ব্যবহার করতে পারি এ বি সি। তো সেখানেও দেখবো কি আমাদের লজিকটা অর্থাৎ নিয়মটা কিন্তু একই থাকবে, সব সুইচগুলো অন হলে তবেই ল্যাম্প জ্বলবে। তো আমরা এটাকে বলবো, এখানে যে সিম্বলিক ফরম্যাটটা আমরা দিয়েছিলাম অ্যান্ড গেটের, এই যে ফরম্যাটটা এটাকে বলবো টু ইনপুট অ্যান্ড গেট। এই বাঁদিকে যদি আমরা পাই দুটো, দুটোর জায়গায় যদি তিনটে থাকে তাহলে তখন আমরা বলবো থ্রি ইনপুট অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের ট্রুথ টেবিল যেটা আমরা অলরেডি করে ফেলেছি, একটা তার কার্যপ্রণালী আমরা যদি একটা সুন্দর টেবিলে সাজিয়ে ফেলি যেটা হবে সেটাই হচ্ছে ট্রুথ টেবিল। অর্থাৎ এখানে এ এবং বি হচ্ছে ইনপুট আর ওয়াই হচ্ছে আউটপুট। অর্থাৎ আমরা দেখেছিলাম এর এই অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন সবগুলো ইনপুটই অন থাকবে তখনই জ্বলবে। তো আমরা যদি দুটো প্রথমে জিরো জিরো অবস্থা থাকে তাহলে জ্বলবে না, অর্থাৎ জিরো, কোনো একটাকে আমরা অন করলাম জিরো, আবার অন্যটাকে অন করলাম জিরো, এবার দুটোই আমরা অন করব তাহলে হবে ওয়ান। এটা তিনটে থাকলেও একই রকমভাবে চলবে। তো এই হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। তো এবার আমরা দেখে নিই এই অ্যান্ড গেট আইসি ফরম্যাটে বাজারে কীভাবে পাওয়া যায়। এটা হচ্ছে একটা অ্যান্ড গেট আইসি যার নাম্বারটা হচ্ছে 7408 আইসি। তো আমরা আইসি নাম্বারটা এখানে মিলিয়ে দেখে নিচ্ছি, এই 74 আর এই হচ্ছে 08। এই 7408 আইসির পিন কনফিগুরেশন কীরকম এবার আমরা দেখব। পিন নাম্বার কাউন্টিং কীভাবে হয় সেটা আগে জানতে হবে। পিন নাম্বার কাউন্টিং হয় কোন যে প্রত্যেকটি আইসির এরকম একটা অর্ধচন্দ্রাকৃতি নোচ প্রত্যেকটা আইসিতে দেখা যায়। তো এই নোচের নোচটাকে বাঁদিকে রেখে তার নিচের অংশটা, নিচের যে পিনটি সেটিকে আমরা এক বলে ধরবো, এবং তারপর থেকে আমরা কাউন্টিং 2 3 4 5 6 7, এবার এদিকেও সেই সমানভাবে পিনগুলো আছে তো এগুলো কাউন্টিং হবে 8 9 10 11 12 13 14 পর্যন্ত কাউন্টিং হবে। অর্থাৎ নোচের নিচের থেকে এক নম্বর ধরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজে এটাকে কাউন্টিং করে যাব। এই হচ্ছে আইসির, যে কোনো আইসির পিনকে, পিন নাম্বারকে কাউন্টিং করা হয় এইভাবে। তো এবার এর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে সেটা দেখার জন্য আমি এখানে একটা পিন কনফিগুরেশনের ছবি তোমাদের দেখিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি ওই আইসিটাই আছে, তো পিন নাম্বারগুলোও দেওয়া আছে এখানে, 1 2 3 করে দেওয়া আছে, 1 2 3 এইভাবে দেওয়া আছে। তো এই পিনগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা আইসির একটা কথা মাথায় রাখতে হবে যে যে কোনো সিস্টেমের একটা পাওয়ার সাপ্লাই দরকার হয়। অর্থাৎ আইসিকে যদি আমরা একটা পুরো ইউনিট বলে ধরে নিই তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সেই আইসিতে সাপ্লাই দিতে, পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এই পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই একটা পিনের, একটা আইসির নির্দিষ্ট পিনে দেওয়া হয়। যেমন এই যে 7408 বা এই লজিক গেট সংক্রান্ত যত আইসি থাকবে তার একেবারে নিচের সারির ডান দিকটাতে থাকবে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ, এবং উপরের সারির একেবারে শেষেরটিতে থাকবে পজিটিভ। সাধারণত 5 ভোল্ট ডিসি সাপ্লাই এই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকবে, 5 ভোল্টের ডিসি সাপ্লাই এক্ষেত্রে ব্যবহার করা হবে। অর্থাৎ এখানে পজিটিভ সাপ্লাইটা দেবো, এখানে নেগেটিভ সাপ্লাইটা কানেক্ট করতে হবে, তবে গিয়ে এই আইসিটা কাজ করবে। এবার এর মধ্যে কী আছে, এর মধ্যে আছে টোটাল চারটে 1 2 3 4, এবার চারটে অ্যান্ড গেট একসঙ্গে কম্প্যাক্ট অবস্থায় আইসি ফরম্যাটে বাজারে পাওয়া যায়। তো এই চারটে আইসির পিন নাম্বারগুলো আমরা একটু মনে রাখবো এবং কাজগুলোকে বুঝে নেবো আমরা। দেখো প্রথমের দিকে নিচের সারির যে গেটগুলো তাদের ইনপুট হচ্ছে, প্রথমের দুটো হচ্ছে ইনপুট অর্থাৎ এইটা আর এটা হচ্ছে ইনপুট, আর 3 নম্বর পিন থেকে তার পাওয়া যাবে আউটপুট। অর্থাৎ যদি আমাদের একটাই তার গেট লাগে তাহলে আমাদের ওই আইসিটা পুরোটাই কিনতে হবে, তার কিন্তু একটা পার্ট আমাদের লাগালেই হয়ে যাবে।
দ্বিতীয় আরও একটা গেট আছে এখানে, চাইলে আমরা ব্যবহার করতে পারবো। তারও কিন্তু 4-5 হচ্ছে ইনপুট আর 6 হচ্ছে আউটপুট। একই রকমভাবে আমরা যদি উপরেগুলোর দিকে খেয়াল করি, আমরা আইসির মধ্যে যে গেটের গেটের ছবিটাকে আমরা উল্টো বলে একই রকম রাখবো, তাহলে আমরা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এদিকে বাঁ দিকে রয়েছে 9-10, তাহলে 9-10 হচ্ছে ইনপুট আর 8 হচ্ছে আউটপুট। একই রকমভাবে পরবর্তী যে গেটটা আছে তার অর্থাৎ 13 এবং 12 এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে ইনপুট এবং 11 থেকে আমরা পাবো কিন্তু আউটপুট। তাহলে এই আইসির আমরা 3, 6, 8 এবং 11 পিন থেকে আমরা কী পাবো, আমরা পাবো আউটপুট। এবং এদের যেটা যখন নেবো, সেই যে গেটটা নেবো সেই গেটেরই আমরা কিন্তু বাঁদিকের পার্ট পিন দুটোকে আমরা ইনপুট বলে ধরে নেব। তো এটা গেল অ্যান্ড গেট। আমরা দ্বিতীয় যে সার্কিটটি দেখেছিলাম সেটি ছিল অর গেটের কন্ডিশন। এই অর গেটের কন্ডিশনটা আমরা আইসি ফরম্যাটেও পাই। তো আমরা অর গেট যখন আমরা অ্যাকচুয়াল ফরম্যাট অনুযায়ী করি তখন অর গেটটা কীরকম হয় আমরা একটু বুঝে নিই আগে। তো অর গেটের সিম্বলিক ফরম্যাট হচ্ছে ঠিক এরকম, বাঁ দিকটা ঠিক আগের মতো ইনপুট, অর্থাৎ এ এবং বি যদি আমরা ইনপুট বলে ধরে নিই, ওয়াই হচ্ছে আউটপুট। তাহলে এখানে আগের মতোই আমরা যদি এর ক্যারেক্টারিস্টিকসটাকে যদি আমরা টেবিল আকারে বসাই, যেটাকে বলা হয় ট্রুথ টেবিল, সেখানে আমরা দেখেছিলাম যে যে কোনো একটি বা দুটি বা একাধিক ইনপুট যদি অন হয়ে থাকে তাহলেই কিন্তু আউটপুট পাওয়া যায়। অর্থাৎ দুটোই যখন জিরো তখন কোনো আউটপুট পাওয়া যাবে না, অর্থাৎ জিরো। যখন যে কোনো একটি অর্থাৎ বি যদি অন হয় কেবলমাত্র তাহলেও আউটপুট পাওয়া যাবে, যদি এ অন হয় কেবলমাত্র তাহলেও আউটপুট পাওয়া যাবে, আর যদি দুটোই ইনপুট হয়ে থাকে সাপ্লাই ওখানে তাহলেও কিন্তু আমরা এখানে পেয়ে যাব আউটপুট। আচ্ছা, আমি এখানে একটু ভুল করেছি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইনপুট পাবো, আউটপুট পাবো এখান থেকে। এখানে এই এ বিতে কী করা হয়, এই যে ইনপুট ওয়ান ইনপুট, এখানে আসলে যখন এতে যদি এই যে প্রথম যে কন্ডিশনটা, এই যে কন্ডিশনটা মানে হচ্ছে এতে কোনো ভোল্টেজ দেওয়া হবে না, তো 0 ভোল্ট। বিতে দেওয়া হয়েছে সাপোজ 5 ভোল্ট, তাহলে আমরা ওয়াইতে কত পাবো, 5 ভোল্টই পাবো, এই ব্যাপারটা। আবার অপোজিট ব্যাপারটা হচ্ছে পরের যে সিচুয়েশানটা ছিল সেটা হচ্ছে 101, মানে হচ্ছে এতে আমরা দিচ্ছি 5 ভোল্ট, বিতে 0 ভোল্ট, পরিবর্তে ওয়াইয়ে কত পাবো, না 5 ভোল্ট পাবো, এইটা হচ্ছে ব্যাপার। তো এই যে অ্যান্ড গেট, এই সরি অর গেট, এটাকে বলা হয় অর গেট। এই অর গেটেরও কিন্তু 1-2 ইনপুট থাকতে পারে, অর্থাৎ 3 ইনপুট অর গেট হতে পারে বা আরও বেশিও হতে পারে, কিন্তু আউটপুট সর্বদা কিন্তু একটিই থাকবে। এবার চলে আসছি এর আইসি ফরম্যাট কীরকম হয়। আমরা 7432 যে আইসিটা আছে, 7432 সেই আইসিটাই কিন্তু অ্যাকচুয়ালি অর গেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। 7432, এই 7432 আইসিটাই হচ্ছে অর গেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। 7432 আইসি নাম্বার, এটা হচ্ছে অর গেট আইসি, অর গেট। তবে এই অর গেটের মধ্যে কী আছে, না অর গেটের মধ্যে টোটাল 4টে অর গেট আছে, এর মধ্যে কী আছে, 4টে অর গেট আছে, এবং সব এই 4টে অর গেটই কিন্তু 2 ইনপুট অর গেট, অর্থাৎ প্রত্যেকেরই 2টো করে ইনপুট আছে। তো এই ইনপুট কন্ডিশনটা আমরা একটু পিন কনফিগুরেশনে দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানেও কিন্তু এই আইসিরও ঠিক 7 নম্বর এবং 14 নম্বর পিনটার দিকে একটু খেয়াল করবো প্রথমেই, অর্থাৎ এই আইসিটাকে থেকে কাজ পেতে গেলে প্রথমে এই আইসিটাতে ভোল্টেজ দিতে হবে। সেই ভোল্টেজটা কি, না 7 নম্বর পিনে দিতে হবে মাইনাস এবং 14 নম্বর দিতে হবে প্লাস ভোল্টেজ। এবার কি করব, এখানে আমরা 4টে অর্থাৎ কোয়াড, 4টেকে বলা হয় কোয়াড, কোয়াড অর গেট 2 ইনপুট কোয়াড অর গেট আইসি আছে এখানে। তো এখানেও সেই একই রকম ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, আগেরটা যেমন আমরা 7408 আইসির ক্ষেত্রে দেখেছিলাম, অর্থাৎ 1 এবং 2 ইনপুট দিলে 3 থেকে পাওয়া যাবে আউটপুট, আবার 4 এবং 5 ইনপুট দিলে পাওয়া যাবে 6 থেকে আউটপুট, 10 এবং 9 ইনপুট দিলে 8 থেকে পাওয়া যাবে আউটপুট, 8 থেকে পাওয়া যাবে আউটপুট, আবার 12 এবং 13 যদি আমরা ইনপুট দিই পেয়ে যাব কিন্তু আমরা 11 আউটপুট। একটা কথা না বললেই নয়, এখানে যদিও আইসি চালনা করার জন্য 7 নম্বর এবং 14 নম্বর পিনে আমরা সাপ্লাই দিয়েছি, তো প্রত্যেকটা গেট আইসিতেই বা প্রত্যেকটা আইসিতেই এই পিনগুলোর কাজের জন্য কিন্তু সেপারেট ভোল্টেজ দিতে হবে। অর্থাৎ আমরা যদি 1 নম্বর অর গেটটাকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বরে আমরা কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করব,
তবে কিন্তু তিন নম্বরে পাবো, এমনটা নয় যে এই চোদ্দো আর সাথে যদি আমরা পজিটিভ নেগেটিভ লাগিয়ে দিই তাহলে এখান থেকে পাওয়া যাবে, এমনটা নয়। আমাদের কি করতে হবে না, এদের ইনপুটগুলোতে সাপ্লাই দিতে হবে, তবে আমরা কিন্তু তিন নম্বর থেকে সাপ্লাই পাবো বা আউটপুট থেকে সাপ্লাই পাবো। এটা হচ্ছে অর গেট আইসি। এবার আমাদের তিন নম্বর ছবিতে চলে যাব। তিন নম্বর আমরা যে পিকচারে ছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে যখন আমরা সুইচটা দিচ্ছি তখন আমাদের সাপ্লাইটা অন হচ্ছে, যখন সুইচটা দিচ্ছি তখন আমাদের ল্যাম্পটা অফ হয়ে যাচ্ছিল, আর যখন আমরা সাপ্লাইটা সুইচটাকে যখন আমরা অফ করে দিচ্ছি তখন আমাদের ল্যাম্পটা জ্বলে উঠছিল। এটা আসলে অর গেট, সরি নট গেট। নট গেটটা ব্যাপারটা কি, যখন আমরা এখানে সাপ্লাই দিই, সাপোজ এটা যদি একটা, এটা নট গেটের একটা সিম্বল, তো আমরা যদি আমরা নট গেটের ক্ষেত্রে এখানে যদি সাপ্লাই দিয়ে থাকি, সাপোজ এখানে 5 ভোল্ট সাপ্লাই দিলাম, তাহলে এখান থেকে কিন্তু কিছুই পাবো না, মানে 0 ভোল্ট পাবো। আবার ঠিক উল্টোভাবে যদি আমরা এখানে কিছু না দিই, যদি এখানে কিছু না দিই 0 ভোল্ট সাপ্লাই, অর্থাৎ কোনো ভোল্টেজ দিইনি, তখন আমরা এখান থেকে 5 ভোল্ট সাপ্লাই পাবো। এটাই হচ্ছে এখানকার এই নট গেটের ফান্ডা। তো নট গেটের সিম্বলিক ফর্মেট হচ্ছে এটা, আর নট গেটের আইসি নাম্বার হচ্ছে 7404। এখানে আমরা দেখে নিচ্ছি এই আইসিটার, এই হচ্ছে 74, এই হচ্ছে 04, অর্থাৎ এটা হচ্ছে 7404। এই প্রত্যেকটা আইসি কিন্তু আমরা এর আগে থেকে দেখেছিলাম 14টি পিনের আইসি। তো 14টা পিনের আইসি হলেও এই নট গেটের আইসি একটু ডিফারেন্স, তার কারণ আমরা দেখেছিলাম যে অ্যান্ড গেট এবং অর গেটের ক্ষেত্রে প্রত্যেকটাতে 4টে করে গেট ছিল, কিন্তু নট গেটের ক্ষেত্রে নট গেটের কিন্তু টোটাল 2টো টার্মিনাল থাকবে, এক হচ্ছে ইনপুট, 2 হচ্ছে আউটপুট। অর্থাৎ ইনপুটেও থাকবে 1টি টার্মিনাল এবং আউটপুটেও থাকবে 1টি টার্মিনাল। তাহলে প্রত্যেকটা গেটের জন্য কিন্তু লাগছে 2টি করে টার্মিনাল ম্যাক্সিমাম। তো 2টি করে টার্মিনাল থাকার জন্য এই ধরনের আইসি, অর্থাৎ 7404 আইসি কিন্তু মোটেই কোয়াড আইসি নয়, এটা এটা হেক্স আইসি। হেক্স আইসি মিনস এর মধ্যে 6টা নট গেট রয়েছে। আমরা যদি আইসির ভেতরের স্ট্রাকচারটা দেখি তাহলে এটাই, অর্থাৎ এখানে 1, 2 একটা অংশ, 1, 2 একটা গেট, এটা একটা নট গেট, এটা একটা নট গেট যেখানে 1 হচ্ছে ইনপুট এবং 2 হচ্ছে আউটপুট। আবার ঠিক একই রকমভাবে 3 এবং 4, এটা হচ্ছে ইনপুট, আর হচ্ছে 3 হচ্ছে ইনপুট, 4 হচ্ছে আউটপুট, এগুলো হচ্ছে আউটপুট। আর পরেরটা হচ্ছে 5 ইনপুট এবং 6 হচ্ছে আউটপুট। তারপরেরটা হচ্ছে 9 ইনপুট এবং 8 হচ্ছে আউটপুট। তারপরেরটা হচ্ছে 11 হচ্ছে ইনপুট, 10 হচ্ছে আউটপুট। পরেরটা হচ্ছে 13 হচ্ছে ইনপুট এবং 12 হচ্ছে আউটপুট। এবং ঠিক একই রকমভাবে এই আইসিরও 7 নম্বর পিনে মাইনাস কানেকশান করব এবং 14 নম্বর পিনে প্লাস কানেকশান করব। এই হচ্ছে টোটাল আমাদের নট গেট আইসি। এইরকমই আমরা আজকের এপিসোডে জেনে নিলাম অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট সম্বন্ধে। আমরা পরবর্তী এপিসোডে বাকি যে সকল গেটগুলো আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। তো আজকের এপিসোড এই পর্যন্তই, আশা করি আপনাদের এপিসোডটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।